ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहु अकबर अल्लाहु अकबर। না কেউ দেখে নাই। চোদ্দ পনেরো মাত্র পনেরোটা গাছ চুরি করছি, ডেলিতে চুরি করি। গাছ চুরি শুন না, গাছের দাম যা বাড়ছে তা গা আমার তো পয়সাটা কিনতে হয় না। এবার বাকি প্রতিদিন তুই আমাদের গাছ চুরি করিস। বাবা তাড়াতাড়ি এসো, বাবা বাবাকে ছেড়ে দে, বাবা মানুষ বোঝেনি, ভুল করে ফেলেছে। কি বলছো মা, ও রোজ গাছ চুরি করে, ওকে ছেড়ে দেবো? আরে বোবা হোক আর যাই হোক, ওকে আমি ছাড়বো না। বোবা হয়ে বার কথা বুঝলি কি করে? শালা বোবা তোকে আজ পাইছি। বাবা এই বোবা ধরে ভালো করে দেই, জীবনে অনেক বোবা ভালো করছি। শালার বোবা কথা বল, নইলে তোকে জবাই করে ফেলবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি আমি বোবা না, আমি কথা বলতে পারি। আমার হাত ধরে দেন, আমি মনে করছি গাল চুরি চুরি না, এই দেন বুঝে না। এবার দেখলে তো, আরে মাইরে রে কেনা দড়ায়, আরে বোবার মুখেও কথা ফুটে গেছে। দেশে টপ টেররা এখন ঢাকায়, আশ্রয়দাতা এক সরকারি দালাল। হ্যাঁ ও ভাই, আপনি না বোবা, পেপার পড়তেছেন কেমনে? তো আলার বউ বোবা ছিলাম, আমার ভালো হয়ে গেছি, বিদেশি কবিরা যাইছি না। চেষ্টাতে কি হইলো আমরা ভাবতাই না, হারো নাদার খুন করে সান্দা তোলে আর গালি খাই আর ঘুমায়। হ্যাঁ বাসা চেন? হ্যাঁ টাকা দিলেছি না, দিলেছি না। বদমাশি করতে গেছি নাইছি, কালু দালালের একটা রং ফুর্তি করার দরকার আছে, রাজাপতি বৃহস্পতিবারে ওই জঙ্গলে আনন্দ ফুর্তি করতে যায়। বড় ভাবে আসি আটটা করে আমি তুই নাইয়া দিব, তবে রিক্স নিব না, রাজা বড় ডেঞ্জারাস। যতই ডেঞ্জারাস হোক আমি যাব না। না শুনকর না, তুই যাবি না, ওরে তো ধরা পড়লে ও তোকে মেরে ফেলবে। না রফিক, আমার কিছুই করতে পারবে না, ওকে না ধরা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। পুলিশকে ইনফরমেশন করে আজ রাতে ওকে আমি ধরিয়ে দেবো। তাছাড়া পাড়ায় আইছে, আবার যাবার সময় ফুলমন্ত্রী ব্যাগটাও লয়ে গেছে। তোর পকেটে এত মাইয়া মাংসের ফটো গেলা, এগুলি সব পাইবেন, পছন্দ হয় আমি মন্ত্রী করে সাপ্লাই দিই। আমার লগে সব বড় বড় অফিসারের লগে বিরাট সম্পর্ক স্যার, আমার মাইরে ওই বেটা পছন্দ না, হাত দিবি না। স্যার আমি আপনার উপকার করব। ঠিক আছে, আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রীর লগে আমার সিটিং দেওয়া হবে। এই দেখুন, এই দেখুন ব্যাপারই স্যার,
মন্দি আমার কথা কানে শুনে তাও দুনো কানে কথা উনলে বালা আর তারা হইলে ডিএজির মাইয়ার বিয়ার মধ্যে মন্ত্রীর আমরা খালাস আসতে দেখ খামান খামান দালালে দালালে টক্কর খাইছে স্যার স্যার গো দানে বাইরে আইছি স্যার স্যার রাজ আমারে মাগুর মাছ দিয়ে খাওয়াই দিতে চাইছিল আপনার দোহাই দিয়ে কোন রকম বাদ চাইছি এখন কি বলতে চাও ইয়ে রাধার দুই সন্ত্রাসী লগে লই আইছি আপনাদের ম্যানেজ করতে ভাইবা দেখেন কি করবেন কি করব আমার জন্য ওরা কিছু এনেছে এনেছে স্যার আমি তো জানতাম আপনি একজন সৎ লোক এমন কি জিনিস এনেছো হাই হাই আমার মাথা খারাপ হয়ে গেছে আমি তো কিছু জানি না মানুষ কি ভাবে বদলায় দলের বাচ্চা রাজা জানে না সন্ত্রাসীর সাথে আমার কোন সম্পর্ক নেই তোদেরকে আমার পুলিশ করছে আর তোরা আমার বাড়িতে ঘুষ নিয়ে এসেছিস পুলিশ ওদেরকে থানায় নিয়ে গিয়ে রাজার গোপন তথ্য বের করো স্যার স্যার আবার কি ক্ষমা দিছি যে মাফ করলেন যেহেতু তুই জানের ভয়ে রাজি হয়েছিস এবারের মতো তোকে ক্ষমা করলাম আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম স্যার আপু টু দি পয়েন্টে আইছি কিন্তু খালাম্মা চুরি সরটা আমি ছাইরে দিয়া ভালো হয়ে গেছি শুভকামী আইসি আইসি কিন্তু পোলা দেখতে সারা জীবন তো পোলা মাইয়া দেখতে চাই এইবার মাইয়া আইসে পোলা দেখতে খালামা এই আমি ছুটি বৃষ্টি করার কথা ওগুলো একটু গেলাই এই তুমি খালা অনেক আলাপ করো স্যার কোনো সামনে ছাড়বেন না এক সামনে ছাড়বেন না এই সামনে ছাড়বেন না আপনি ছাড়লো আমি ছাড়বো না আমি একটু টাকতে যাব এরাইস্টানার ঘরে এসা আমার জীবনটাই জাহান্নাম হয়ে গেল রাগ করো না কুঞ্জুম তুমি তো বুঝো তাঁতটি পরিষ্কার না হইলে কি অসহ্য লাগে খোঁজা খোঁজা তুমি যাও হায় রে রাত কানা যখন হইলাম রাত্রে বেলায় কেনে তাঁতটি ঝামেলায় পড়লাম আমি যাই আর রাখতে পারুম না বলতে মাথা একটু সরাও ওই যে হাঁটুটা ঢুকতে দি রে অর্ধেকটা বার হইয়া গেছে কাপড়টা বুঝি গেছে গামা শেষ হইয়া হ্যাঁ হ্যাঁ দরজা করি দরজাটা বউ হিল কেজ উল্টা লাগাইছে না সোজা আছে হ্যাঁ ও না না আমি উল্টা ফেলছিলাম এই রে কাপড়টা গেছে শেষ হয়ে গেল রে আমি আর নাই রে এই দেখ বৌদি নিজে দিন কানা যেহেনে তেল ফালাই আসি তে হুইয়া রয়েছে আর ধরতে রে এটা কি ধরতে রিস আমি টাকতে যাবো রাগ কইরে মাতাইতাছ ওকে ওকে আমার তাত্ত্বিও সাপ তুমিও পাইলাম মাপ আপনার মতো রাজকানা ঘরে ঘরে থাকলে আমাকে তোর ভালোবাসি বসবার আমি তোমার মাফ করে দাও